আমার মতে হয়তো বা অনেকেই আছেন যারা পুরান ঢাকার ইফতার বাজারে ঘুরতে চান, যেতে চান এবং ইফতার কিনে খেতে চান, কিন্তু জ্যামের কারণে হোক বা অন্য কোনো ঝামেলার কারণে হোক সেটা করতে পারেন না। পুরান ঢাকায় না গিয়েও কিভাবে নতুন ঢাকার ভিতরে পুরান ঢাকার ইফতার পাওয়া যায় এবং কিনে খাওয়া যায় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। চিকেন, বিফ, মাটন, বুরিন্দা, পেঁয়াজু, ভাজা পোড়া, হালিম, কাবাব, কি নাই এখানে। ইফতারের সময় আমরা যা কিছু খাই বা যা কিছু খেতে পছন্দ করি, পুরান ঢাকায় গেলে যা খাওয়ার জন্য আমাদের ক্রেভিংস জাগে, সবকিছু আছে এই আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের স্টলে। এই যে আমার পেছনে এবং আশেপাশে যতগুলো স্টল দেখতেছেন এর মধ্যে বেশ কিছু খালি আছে, আশা করি দুই একদিনের মধ্যে ভরেও যাবে। এরা হচ্ছে বিভিন্ন ক্যাটারিং থেকে আসছে যারা কিনা নিজেদের হাতে রান্না করা খাবারগুলো হচ্ছে আপনাদেরকে সার্ভ করতেছে। এবং সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই পুরো হলটা যে দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ এসি করা। সো ওই যে গরমের মধ্যে যে আপনাদের কষ্ট হবে, প্যারা হবে, ইফতার কিনতে গেলে যে ঝামেলা হবে, সেগুলো হওয়ার কিন্তু কোনো চান্স নেই। ভাইয়া এটার প্রাইস কি 2300 নাকি 2000? 2000 টাকা খাসির লেগ রোস্ট। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? এত এত খাবার সামনে, সবগুলো খাবারের উপরে সুন্দরভাবে র‍্যাপিং করে খাবারগুলো সেল করতেছে, একটার মধ্যেও কিন্তু মশা মাছি কোনো কিছু নেই, তার মধ্যে কি আবার এসি রুমের মধ্যে এই রকম ইফতার হাইজিন মেইনটেইন করা আর কোথায় পাবেন বলেন? পানি, পানি, আচ্ছা নিজস্ব কোম্পানির পানি। আর ভাইয়া আপনারা কি এই বক্সে করে খাবারগুলো দিচ্ছেন? আচ্ছা, 1 কেজির বক্স হচ্ছে এই যে মাটন কাচ্চি 500 টাকা, মোরগ পোলাও 1 কেজি 400 টাকা, বিফ তেহারে 320 টাকা, মাটনের হালিম কয় পিস মাংস থাকে? 6 পিস, 8 পিস, 10 পিস মাংস একেবারে পরিমাপ মতো গুনে গুনে সঠিক মতো দেয়। এখানে যে মাংসের পিসগুলো আছে এগুলো কি আমরা নিজেরা চয়েস করে নিতে পারবো নাকি আপনারা দিবেন? আপনারা যদি এখানে এসে ইফতার বাজার থেকে ইফতার কিনে নেন তাহলে আপনাদের যেটা পছন্দ হবে সেটাই আপনারা বললে ওনারা পার্সেল করে দিবেন, মানে এর মধ্যে থেকে আপনি নিজের ইচ্ছা মতো চুজ করে নিতে পারবেন। বিফ হান্ডি কাবাবটা খুবই আনকমন একটা আইটেম, এইটা সাধারণত সব জায়গায় পাওয়া যায় না, ইভেন আমি নিজেও বাহিরে তেমন কোনো জায়গায় দেখি না, এটা দেখে খুবই 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 ইন্টারেস্টিং লাগতেছে। এই হান্ডি বিফ কাবাবটা হচ্ছে পুরোপুরি হাড়ছাড়া সলিড মাংস, 1700 টাকা কেজি, 650 টাকা দিয়ে হোল চিকেন বারবিকিউ নেওয়া যাবে, মানে পিস করেও নেওয়া যাবে, আস্তাও নেওয়া যাবে। আপনার এই চিকেন তান্দুরিগুলো দেখতে অনেক বেশি ইন্টারেস্টিং। প্রাইস কত এগুলোর? 200 টাকা করে পিস। আপনার খাবারগুলো দেখে বোঝাই যাচ্ছে এগুলো সব হচ্ছে ঘরে কোন একটা মহিলা মানুষের হাতে তৈরি খাবার। ছানার জিলাপি, ও নাইস তো ছানার জিলাপি, এটা তো এটা তো দেখেই তোমার লোভ লোভ লাগতেছে তাই না? এগুলো কি কখনো এর আগে দেখছেন? এত এত ফলের সমাহার, এক গাদি কলাও আছে, আরো কত কিছু। ও এগুলো কি স্ট্রবেরি না? মোমোজ হচ্ছে। যারা ইফতারে মোমো খান নাই তাদেরকে আমি বলবো একদিন মোমো খায় না, আমি গতকালকে প্রথম রোজা মোমো খাইছিলাম, এত মজা লাগছে। কেন জানো মোমো জিনিসটা নরমালি খাওয়ার থেকে না ইফতারের মধ্যে খাইতে আরো বেশি মজা লাগে। কাঁচা আমের শরবত এই ইফতার বাজারে আপনি পাবেন, আর এটা হচ্ছে কি ফল বাজার ফ্রেশ জুস হাবিবি লেখা। আমার রোজা হালকা হয়ে যাবে এখন ভাই, রানী পাগল হয়ে যেতেছি। ভাবেন যখন আপনারা খাবেন তখন অবস্থাটা কি হবে। আঙ্কেল আপনার এই বাসমতি কাচ্চিতে স্পেশালি কি আছে যেটা অন্য কারোর কাছে পাওয়া যাবে না? বাসমতি কাচ্চির ভিতরে আমাদের মাংসটা ভালো আছে, অরিজিনাল খাসি মাংস। আর এটা কি? এটা মোরগ পোলাও। আপনার মোরগ পোলাও তো অনেক বেশি মশলাদার মনে হইতেছে। আচ্ছা, আর এটা বিফ তেহারি। কত পিস মাংস দেন? 200 গ্রাম মাংস, 200 গ্রাম চাল, 400 টাকায় 200 গ্রাম মাংস, 200 গ্রাম চাল একেবারে মেপে গুনে তারপরে দিবেন। এখানে বিফ হান্ডি কাবাবটা একটু গ্রেভি গ্রেভি টাইপের, আপনারা আমাকে খেয়ে জানাবেন যে কোনটা বেশি মজা, গ্রেভিটা নাকি একেবারে ড্রাইটা। ছোট ছোট চিকন চিকন ক্রিস্পি জিলাপি, এটা অনেক টেস্টি খেতে। আমার কাছে কেন জানো মোটা জিলাপি গুলো অতটা ভালো লাগে না, আমার কাছে মনে হয় যে ক্রিস্পি জিলাপি গুলো এবং হচ্ছে চিকন জিলাপি গুলো অনেক বেশি মজার হয়। এটার নাম কি? জসিম উদ্দিন ক্যাটারিং। আচ্ছা, জসিম উদ্দিন ক্যাটারিং। এটা কি কাবাব না, জাস্ট বিফ হান্ডি? কোনো জায়গায় বিফ হান্ডি আছে, কোনো জায়গায় বিফ হান্ডি কাবাব আছে। আপু ট্রাস্ট মি, আমার কাছে আপনার উদ্যোগটা এত বেশি মারাত্মক ভালো লাগছে বলার মতন না, মানে সিরিয়াসলি। যেখানে হচ্ছে কেজি দরে মানুষ বিচি সহ এটা সহ সেটা সহ খাবার কিনতে হয়, সেখানে আপনি যে কাট কাট করে পিস করা এই ফ্রুটস গুলা গ্রাম হিসেবে সেল করতেছেন, উইচ ইজ ভেরি 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 ফ্যাবুলাস। বাকি আইটেম সম্পর্কে, এটা হলো অ্যারাবিয়ান খাপসা। অ্যারাবিয়ান খাপসা, আপনারা এখানে আসলে অ্যারাবিয়ান খাপসা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে নাজিলাস কিচেন এন্ড ক্যাটারিং ফেসবুক পেজ আছে? জি। আচ্ছা, আর এটা কি? গোলাপ জামুন। এগুলা কি আপনাদের? আপনার বানানো? আপনার দেন না আপনার? আচ্ছা, আর কি আছে? দই বড়া। দই বড়া উপরে এটা কি ঘি? আচ্ছা, ও আচ্ছা, আপনার দই বড়াটা না দেখতে অনেক আনকমন, সাধারণত এরকম থাকে না সব জায়গায়। ডেজার্ট আইটেম, ফ্রুটস আইটেম, আমার কাছে ফ্রুটস গুলো বেশি ইন্টারেস্টিং লাগছে। স্ট্রবেরিও আছে? ও স্ট্রবেরি আছে, খুবই ভালো কথা। পার গ্রাম হচ্ছে 0.60 টাকা পার গ্রাম ফ্রুটস। আচ্ছা আপু,
বাকি যে মানে খাবারগুলো এগুলো কি হচ্ছে গ্রাম হিসাবে নাকি পিস হিসাবে? ওগুলো পিস হিসাবে। আচ্ছা, উনার এখানকার যে খাবারগুলো, দ্যাট মিন্স এই যে কাট কাট করা ফ্রুটসগুলো, এগুলো সবথেকে বেশি উপকার পাবে কারা জানেন? যারা এইখানে পাশে বসে খেতে পারবে। একটা ফল তো সবার পুরোটা অনেক সময় খাওয়া হয় না, তো আপনারা যার যতটুকু লাগবে, দ্যাট মিন্স বুফে সিস্টেমে আপনারা হচ্ছে যতটুকু প্রয়োজন অতটুকু নেবেন, বিল পে করবেন, খেয়ে ফেলবেন। ইন্টারেস্টিং না? আর এইখানে দেখেন পুরো হলটার মধ্যে খাওয়ার জন্য এবং বসে খাওয়ার জন্য অনেক স্পেস আছে। এখানে কিন্তু নামাজেরও ব্যবস্থা আছে, পার্কিং এর ব্যবস্থা আছে, উজু করার ব্যবস্থা আছে, মানে ওভারঅল সবকিছু সুব্যবস্থা আছে, কোনো কিছু নিয়ে টেনশন করার কিছু নেই। ভাই এটা কি? এটা মালাই জিলাপি। মালাই জিলাপি, ও ভাও, অনেক ইন্টারেস্টিং। তো এটা হচ্ছে পাকিস্তান রেসিপি, সম্পূর্ণ হচ্ছে আপনার মালাই প্লাস হচ্ছে আপনার দুধ প্লাস আপনার জিলাপিটা ভেজে এখানে সিরাইতে ভেজানোর পর প্লাস আপনার মেয়োনিজ প্লাস আপনার হচ্ছে মেয়োনিজ আলুর দম পরোটা দিয়ে খেতে ভীষণ মজা। ইস রে, আমার সামনে এত এত খাবার কিন্তু ইফতারের আগে খাওয়া যাবে না। এটাই হচ্ছে কি জানি সংযম। এটা কি যে মাটন লেগ রোস্ট, তাই না? প্রাইস কত এটা? আর এটা সরিষার তেলের, সরিষার তেলের ঘ্রাণ, হ্যাঁ স্মেলটা খুব সুন্দর। আর এটা মোরগ পোলাও। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু অনেক বেশি মশলাদার না, একটু সাদা মাটা, দুই ধরনের অপশন আছে। আপনারা যখন এই ICCB পুরান ঢাকার ইফতার বাজারে আসবেন, যেহেতু এখানে অনেক স্টল আছে, অনেক টাইপের খাবার আছে আর একই রকম ফুড বিভিন্ন ক্যাটাগরিতে বানানো, তো আমার মতে আপনারা এখানে সবার প্রথমে এসে সবগুলো স্টল আগে ঘুরবেন, দেখবেন, বুঝবেন, যেটা ভালো লাগবে, যেটা দেখে শান্তি এবং খুব মজাদার মনে হবে সেটাই আপনারা কিনে নিয়ে যেয়ে খাবেন। এইটা হচ্ছে পুরোপুরি ওপর একটা কিচেন, ওই যে ICCB হেরিটেজের যে স্টল দেখালাম সেখানকার রান্নাবান্না কিন্তু এখানে হয়, একদম গরম গরম রান্না এখানে হয়ে ওদিকে সার্ভ করে, আপনারা হচ্ছে ওখান থেকে কিনে নিতে পারবেন। যদি আপনারা চান একেবারে চোখের সামনে দেখতে যে কি রান্না হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটারও কিন্তু অপশন আছে। এই যে আমি চলে আসলাম, আমি দেখতেছি। আপনারা যদি ICCB পুরান ঢাকার ইফতার বাজারে আসেন, তাহলে খুব শান্তিতে পুরান ঢাকার সমস্ত ইফতার এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন অথবা বসেও খেতে পারবেন। মাটন বিরিয়ানি নিব, কিন্তু কেউ নাই ইফতারে বিরিয়ানি, পুরান ঢাকার খাবার খাবো না, আজব। আমার কাছে না বিফ হান্ডিটা বেশি ইন্টারেস্টিং লাগতেছে, মোর দেন বিফ কালাভুনা। আই লাভ এগ চপ, এগ চপ নিব পাঁচটা। ভাইয়া আপনাদের এখানে কি তিন রকম সাইজ? মিষ্টি দই, সুন্দর জায়গা থেকে সুন্দর সুন্দর ইফতার করছি, একা একা খাবো জি না, মানুষের জন্য নিয়ে নিছি, মানুষকেও খাওয়াবো। অ্যাজ ইউজুয়াল যে ইফতার আইটেম গুলো আছে সেগুলো তো এখানে পাবেনই, সেই সাথে কিছু এক্সক্লুসিভ আইটেমও পেয়ে যাবেন। সো দেরি না করে একদিন হলেও একটা বার ICCB যে পুরান ঢাকার ইফতার বাজার সেখানে চলে আসবে। বাই দ্য ওয়ে এই ইফতার বাজারের অ্যাড্রেসটা একটু বলে দিই, এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা, অর্থাৎ ICCB হল 5 এ, আর পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে ঠিক পাশে। পূর্বাচল এক্সপ্রেস হাইওয়েতে ঢুকলেই হাতের বাম পাশে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখায় দিবে।